আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আমি সান্ত্বনা সেতু। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছেন মারুফ আহমেদ, তিনি এখন পর্তুগাল থেকে আমাদের সাথে আছেন। এছাড়া আমাদের সাথে আছেন ফুয়াদ হাসান, তিনিও বাংলাদেশ থেকে অ্যাড হয়েছেন। তো আপনারা আপনাদের পরিচয়টা সবাইকে দিয়ে দিন এক এক করে। আলাইকুম। আমি মারুফ আহমেদ। তো বর্তমানে আমি আছি ব্রাগান্সা, পর্তুগালে। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এদিকে পড়াশোনা করছি। তো আজকে একটা বিশেষ কারণেই আমরা এক হয়েছি, তো সেটা আপনারা জানতে পারবেন। যদিও আমরা সমাজের এখন বর্তমানে তথাকথিত দালাল, তো কি কারণ আমরা দালাল হলাম, আর কিভাবে দালাল হলাম, বা কিভাবে শিকার হলাম, বা কাদের আমরা শিকার করছি, সেটা নিয়ে আমরা আজকে বিস্তার তা আলোচনা জানার করব। জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফুয়াদ হাসান, আমি আছি বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে। ছোট করে পরিচয় দিই, বাকিটা তো আমরা আলোচনা করবই। অনেক অনেক ধন্যবাদ লাইভ সেশনটাতে অ্যাড হওয়ার জন্য। তো আজকে মূলত যারা আর কি আমাদের পার্টিসিপেন্ট, তাদের কিছু কনসার্নের কারণে আমরা একসাথে হয়েছি। আমাদের কিছু বিষয় আসলে সবার জানা দরকার, কারণ যেহেতু আমরা তিনজনই কিছু পার্সোনাল জায়গা থেকে কিছু নন প্রফিট ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি, সো সেই জায়গা থেকে কিছু কনফিউশন তৈরি হচ্ছে। যেহেতু আমরা যে যার জায়গা থেকে সবাই সবার মতো ব্যস্ত, এবং ইউটিউব চ্যানেলে কোনো টাইমে দেখা যাচ্ছে যে যে যার মতো করে সময় বের করে ভিডিও তৈরি করছি, যাতে করে সেগুলো দেখে যারা স্কলারশিপ নিয়ে পড়তে চান বা যারা স্টাডি অ্যাব্রোডে যেতে চান বা বিভিন্ন কান্ট্রির ভিডিও, যেমন মারুফ ভাই যেমন বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ভিডিও বানাচ্ছেন, মানে যাদের এই সেক্টর গুলোতে ইন্টারেস্ট রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা যে যার মতো করে ভিডিও করছি সময় সুযোগ বের করে। কিন্তু যে যার মতো সবাই আসলে ব্যক্তিগত জীবনে ব্যস্ত, তো আসলে এরকম সব সময় হয় না যে আমরা ইউটিউব নিয়ে সবসময় বসে থাকব। তো তার মাঝখানে মাঝখানে দেখি যে আমাদের সম্পর্কে খুব সুন্দর সুন্দর কমেন্ট আসে, যে কমেন্ট গুলো বেশিরভাগই কোনো মেল পার্সন, ফিমেল পার্সনের ছবি ব্যবহার করে নিউ জিমেইল আইডি, নিউ অ্যাকাউন্ট খুলে আমাদেরকে দালাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে কমেন্ট করেন, যে কমেন্ট গুলো দেখতে আসলে খুবই ভালো লাগে, চমৎকার লাগে। আমরা খুবই অনুপ্রাণিত হচ্ছি ওই তথাকথিত কমেন্ট গুলো পেয়ে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের কিছু বিষয়, আমরা যে যারা আর কি আমাদেরকে সাপোর্ট করছেন ইনিশিয়ালি, বা যারা আমাদের ভিডিও গুলো রেগুলার দেখছেন, তাদের আসলে জানা দরকার এই বিষয়গুলো, কারণ অনেকেই হয়তো বা কনফিউজড হবেন। যদিও আমার বিশ্বাস আছে যে যারা এডুকেশন সেক্টর নিয়ে ভিডিও তৈরি করছি আমরা, এবং যারা আমাদের ভিডিও গুলো দেখেন, মানে যারা আমাদের পার্টিসিপেন্ট, আমার মনে হয় না যে তারা ওই খারাপ কোনো কিছু দিয়ে প্রভাবিত হবেন, কারণ তাদের লেভেলটাও কিন্তু সেই রকম। কারণ এডুকেশন রিলেটেড যেহেতু কাজ করছি আমরা, সো আমাদের সাথে যারা আছেন, আমার মনে হয় যে তাদের মেন্টালিটি সেই পর্যায়ের যে তারা কোনটা খারাপ কোনটা ভালো এটা বিবেচনা করার মতো ক্ষমতা তারা রাখেন। তারপরও মনে হয়েছে যে একটা সেক্টর যারা খুব সুযোগ পেয়ে যাচ্ছেন এবং কন্টিনিউয়াসলি তাদের কাজটা অনগোয়িং রেখেছেন, তো সেই জায়গা থেকে আর কি আমাদের এই লাইভ সেশনে আসা। তো আমার পক্ষ থেকে আমি যা বলতে চাই যে আমি তো এদিকে আছি, আমি ফার্স্টে ছিলাম চায়নাতে। তো আমার চায়নাতে জার্নিটা ছিল, বাংলাদেশ তো চায়না, ওইদিকে 3 বছর একটা জার্নি। তো ওই সময়টা আমার নষ্ট হয়েছে ওই এজেন্সির ভুল পরামর্শ বা এরকম, যাই হোক। আর আমার পার্সোনালি, আমি এদিকে এত প্রফেশনাল আমরা নাম, তো আমরা পার্সোনাল আমি কিছু কথাই শেয়ার করি যে আমার যেমন পার্সোনালি বাস জার্নি খুবই মানে অসহ্যকর আমার কাছে, খুবই মানে অনেক বড় একটা কষ্টের জিনিস বাস জার্নি। তো বাট এই প্রসিডিউরের জন্য আমার কিন্তু অনেক ভুগতে হয়েছে। আমি কোনো জায়গায় যেরকম পাসপোর্ট করার ক্ষেত্রে আমি ঘুষ দিতে চাইনি, তো তারা আমার কাগজ দেখছে যে না এটা ভুল আছে, এটা হবে না, ফেরত দিয়ে দিয়েছে। তো সেকেন্ড ডে এরকম 4-5 বার 7 বার আমি গিয়ে রিজেক্ট হয়েছি। তো হ্যাঁ, তারপরে লাস্ট আমার যেমন কাগজ হলো, পাসপোর্ট হলো, সবকিছুতে আমার অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। আমি বুঝি না আমাদের সিস্টেমটা এখন এরকম হয়ে গেছে যে রাইট ইনফরমেশন সবাই জানবে ঠিকই বাট দিতে চাইবে না। তো আমার তখন আমার মাথায় মাঝে মাঝে একটা চিন্তা হতো যে বাসে বসে থেকে যখন মানে অবস্থা প্রচুর খারাপ, তো চিন্তা করতাম যে আল্লাহ যদি কেউ এদিকে হেল্প করতো, যদি আমাকে কেউ ইনফরমেশনটা বলে দিত যে এইভাবে যদি হতো, এইভাবে তোমার করতে হবে, এইভাবে অ্যাপ্লাই করতে হবে, যদি জানা থাকতো তাহলে আজকে আমার এই 5-7 বার এদিকে লাগতো না। তো এই কারণে আমি প্রথম থেকে চিন্তা করলাম যে না, আমি কাজ করি, আমি একটা প্ল্যাটফর্ম যেহেতু আছে ইউটিউব, তো আমি এটাকে ইউজ করার চেষ্টা করি।
তো আমি এই কারণে ইউটিউবে ভিডিও বানানো শুরু করলাম। প্রথমে যদিও আমার কিছু ছিল, মানে তো ভালোভাবে আমি বানাতে পারতাম না, বাট দিনের সাথে সাথে আমরা শিখছি, এবং কিছু কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজম আমি শিকার, মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজম কিছু আমি পাই, আমি অবশ্যই ওইগুলাকে অ্যাপ্রিসিয়েট করব, কারণ ওইগুলোর জন্য আমি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে পারছি। বাট ইদানিং রিসেন্টলি যেই সব কথাগুলি শিকার হচ্ছি, বাট ওইগুলো আসলে আমি মনে হয় না আমি ডিজার্ভ করি। তো এই সমস্ত কথা, যেরকম যে বিজনেস খুলে রাখছো, দালালি করতেছো, বাটপার, তো আমি কি বাটপারি করতেছি আমি বুঝতেছি না। আমি মানে ফ্রিতে ইনফরমেশন দিচ্ছি, আমার মনে হয় না এটা এরকম না যে অনেক, আচ্ছা এদিকে আমি আরেকটা কথা বলে রাখতে চাই, যে অনেকে মনে করে যে আচ্ছা কোন ইউটিউবারের যদি 100K সাবস্ক্রাইবার থাকে বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, এর মানে সে খুব বিজি। আর যারা আমরা নতুন স্টার্ট করেছি, যাদের 100 সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার, তারা মানে তাদের সময় আছে, তাদেরকে কমেন্ট করলে রিপ্লাই পাওয়া যাবে। শান্তনা আপুর কাছে অনেকে এরকম যে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দিব, রিপ্লাই দাও তাড়াতাড়ি, তো এরকম টাইপের থ্রেটও যায়। তো আসলে তাদের জিনিসটা বুঝতে হবে যে ওই যাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তাদেরও দিনে 24 ঘন্টা, আর আমাদের যাদের 100-200 সাবস্ক্রাইবার তাদেরও দিনে কিন্তু 24 ঘন্টাই। আর তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের সময় আরো বেশি, কারণ তাদের ফুল ফোকাসটা ইউটিউবে, তাদের এটাই হলো প্রফেশন। বাট আমরা আমাদের পারিবারিক সব কাজ করে, আমাদের শিক্ষা কর্ম সবকিছু করে ফ্রি টাইমটাতে আমরা, যেহেতু আমরা একটা যে কোনো এক একজনের এক একটা উদ্দেশ্য, কারো শখ হতে পারে বা কারো, আমার হলো শখ আর মানুষকে ইনফরমেশন পৌঁছে দেওয়া, দুইটাই আমার উদ্দেশ্য। তো এই কারণেই যেমন আমরা এটা করে থাকি, তো আমরাও বিজি। তারপর আমি চেষ্টা করি যে আমি সবগুলি কমেন্টে রিপ্লাই দিব, সবগুলি মেসেজের আমি রিপ্লাই দিব। তো আমার ক্ষেত্রে আমি আমি জানি না যে কেউ আমাকে এরকম কোন রেকর্ড দেখাতে পারবে কিনা যে আমি কারো কাছ থেকে টাকা চেয়েছি বা কিছু। আমি সবসময় যে না, কারণ আমিও একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমি বুঝি যে টাকার কি মর্ম, বা একজন যদি হেল্প করতো কত ভালো হতো। আর আমার ফ্যামিলিতে আমি বড়, তো আমি কোনো বড় ভাইও পাই নাই যে আমাকে অ্যাডভাইস দিবে। তো এরকম হিসেবে আমি চাচ্ছিলাম যে হ্যাঁ, আমি একজন, যেহেতু আমি এই রাস্তাগুলি দিয়ে আমি স্ট্রাগল করে আসছি, তো আমার একটা এক্সপিরিয়েন্স আসছে, তো আমার যে এক্সপিরিয়েন্সটা আমি গেইন করেছি, সো আমি ওইটা শেয়ার করি। আর এই জন্যই আমাদের এই ভিডিও বানানোটা। বাট এটাতে কি বিজনেস হলো বা কি হলো আমি জানি না, আর আমার চ্যানেল তো স্টিল মনিটাইজও না, মনিটাইজ হলো যে আহামরি টাকা ইনকাম করা যায় তাও না, আর চ্যানেলও মনিটাইজ না, আমি কারো কাছ থেকে টাকাও চাই না। তো তা দিয়ে আমি কি ব্যবসা করছি আমি জানি না, এটা তারাই জানে। তো এই বলা যেতে পারে যে আমি নিজেও কনফিউজ যে আমাকে, মানে আমাকে দেখান যে আমার ব্যবসায়িক খাত গুলি কোন জায়গা থেকে আমি ইনকাম করতে পারছি। তো এইগুলি আমাদের, যেমন আমি নতুন চায়না যাওয়ার পরে আমার কিছু ছবি ছিল যে মানে আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছে, তো একজন রিসিভ করতে আসছে, তো সে যেমন একজন চাইনিজ মেয়েকে মানে বলছে যে প্লিজ ওর সাথে যদি একটা সেল ছবি তুলো, তো ও মাত্র নতুন আসছে, তো ওর সাথে ছবি তুলো অনেক খুশি ফিল করবে যে একজন চাইনিজ ওকে ওয়েলকাম করছে। এই ঘটনা আমি এর আগে বলি নাই, তো এটা হচ্ছে আসল মেইন ঘটনা। আর তারপরে এটা হলো একজনকে রিকোয়েস্ট করে তারপর তার সাথে আমার ছবি তুলছে। তো রিকোয়েস্ট করে আমার সাথে ছবি তোলার পর সেই ছবিটাকে কিছু কিছু এজেন্সি ইউজ করছে, যে তাদের যে এজেন্সি থেকে একজন গিয়ে তাদেরকে রিসিভ করছে, এয়ারপোর্ট থেকে আমরা পিক আপ দিই। আসলে এগুলি সব ভাওতাবাজি, কোনো পিক আপ না। আমি চায়নাতে 3 বছর ছিলাম, এজেন্সি অনেক এজেন্সি রিকোয়েস্ট করে যারা অলরেডি ভার্সিটিতে আছে, যে সিনিয়র যারা, যে প্লিজ একজন আসতেছে, তো সে তো পারতেছে না, কিভাবে আসবে, গিয়ে একটু রিসিভ করে আসো। এরকম রিকোয়েস্ট করে একজন স্টুডেন্ট আরেকজনকে পিক আপ করে মানবতার খাতিরে। বাট এজেন্সিগুলি বাংলাদেশে থাকতে বলে যে আরে কোনো সমস্যা নাই, যেমন আমাকে আশ্বস্ত করা হয়েছে যে আরে কোনো সমস্যা নাই যে জব পাবে না। আমি চিন্তা ছিলাম যে জব পাবো কিনা, কারণ চায়নাতে স্টুডেন্টরা জবের জন্য লিগাল না, বাই দ্য ওয়ে জব করতে পারবে না। তো আমাকে বলা হয়েছে যে তো আমাদের একটা স্টুডেন্ট যাবে এয়ারপোর্টে, স্টুডেন্ট রিসিভ করবা, তো তোমাদের 400 RMB 500 RMB দিয়ে দিবে এরকম। বাট আসলে কিচ্ছু না, কিছুদিন পরে দেখা যাবে যে তারা রিকোয়েস্ট করবে, তারাও বলবে যে তুমি বড় ভাই, আরে হেল্প করো ছোট ভাই, এরকম। তো কেউ টাকার জন্য এটা করে না, মানবতার খাতিরে করে। বাট এজেন্সিগুলি প্রমোট করে যে তারা টাকা দিয়ে করাইতেছে, তাদের অনেক লিংক, অনেক স্ট্রং, তাদের অনেক পাওয়ার আছে। বাট আসলে কিন্তু এগুলি না। আর ওই ছবিটাও তারা এরকম ভাবে প্রেজেন্ট করেছে যে এই তো মেয়েরা অ্যাকসেপ্ট করতে যাচ্ছে, এয়ারপোর্ট থেকে রিসিভ করছে, পিক আপ দিচ্ছে এয়ারপোর্ট, বাট এগুলি ভুয়া। আর ওই পিকচারটাও যে মানে তুলছে সে তো ইউজ করছে, আরো তার প্রতিদ্বন্দ্বী যারা ছিল অনেকে ওই পিকচারটা ইউজ করছে, সে আবার ওইটা নিয়ে অনেক ড্রামা ছিল, ওই সময় 2018 করছে যে এটা ফেক, ওইটা ফেক আইডি, এটা এরকম।
তো আমার পিকচারই আমি আরো এই 2-3 বছর আগে এসব ড্রামা শিকার হয়েছি, বাট বর্তমানে দেখা গেছে যে আমাদের আইডি আমাদের নাম ফেক করা হচ্ছে। তো আমি বলবো বলে রাখতে চাই যে যদি কোনো আইডি থেকে কোনো পেজ থেকে, ইভেন যদি আমার পেজ থেকে কোনোদিন কোনো টাকা আপনাদের কাছ থেকে চাওয়া হয়, তাহলে মনে করবেন যে এটা হয়তো বা ফেক পেজ বা আমার পেজ হ্যাক হয়ে গেছে। আদারওয়াইজ এটা অবশ্যই, এটা নেভার, ইটস নট পসিবল দ্যাট উই উইল আস্ক ফর মানি, বিকজ আওয়ার ইন্টেনশন ইজ টু গিভ অ্যাডভাইস ফর ফ্রি, সো উই ক্যানট আস্ক ফর মানি। আর এরকম এই শান্তনাপুরটাও সে বলবে যে তার অ্যাকাউন্ট আছে FB-তে, তো সে অ্যাকাউন্ট স্টিল তার পিকচার আছে, সে অ্যাকাউন্ট তার নামে, সব ইনফরমেশন দেয় তার নামে, বাট ইউজ করছে আর অন্যজন। তো হয়তো বা অনেকে আপুর ভিডিও দেখছে ইউটিউবে, বা অনেকে আপুকে বিশ্বাস করে বা ভালোবাসে, সেই জায়গা থেকে আপুকে কিন্তু সবাই বিশ্বাস করে। তো সেই বিশ্বাসটা সুযোগ কিন্তু অন্যরা নিচ্ছে তার আইডি ইউজ করে। তো এটা আপু বলবে আপনাদেরকে এখনই। বিষয় যেটা হচ্ছে, যেহেতু আমি এখন একজন ফুল টাইম এমপ্লয়ি, এডুকেশন কনসালটেন্ট হিসেবে জব করছি, সেই জায়গা থেকে এই হঠাৎ করে চ্যানেল খুলে ভিডিও বানানোর পিছনে একটা প্রেক্ষাপট অবশ্যই আছে। প্রেক্ষাপটটা এরকম, বর্তমান জবে আসার আগে একটা এডুকেশন সেক্টরে ছিলাম, জব করছিলাম, এবং তখন যেটা হয়েছে, আমি খুব কাছ থেকে দেখেছি যে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার নাম করে কিভাবে মানুষের স্কলারশিপের কথা বলে 2 লাখ 80 হাজার একটা অ্যামাউন্ট নেওয়া হতো, এবং কি সুন্দর করে সবাইকে ঘোরানো হতো। কোনো মুখে বলতাম যে ইনফরমেশন দিচ্ছি, বাট আসলে কোনো ইনফরমেশনই প্রোভাইড করা হতো না, সেরকম কোনো ফ্যাসিলিটিস দেওয়া হতো না স্টুডেন্টদেরকে। এবং আমি এরকম দেখেছি যে কিছু স্টুডেন্ট টাকা পে করে দিয়েছে, সুন্দর মতো স্টুডেন্ট ব্লক দিচ্ছে, এরকমটাও হয়েছে, এরকমটাও দেখেছি। কিন্তু তখন আমি ছিলাম একজন এমপ্লয়ি সেই কোম্পানি, এবং একই সাথে আমার কাউন্সিলিং এর পাশাপাশি দায়িত্ব ছিল, তাদের একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলের জন্য ভিডিও কন্টেন্ট রেডি করা, কন্টেন্ট পান সব আমি করতাম। তো তখন ভিডিও করার পর যেটা হতো, যে ভিডিও দেখতে অনেকেই বিভিন্ন দূর থেকে, রাজবাড়ি থেকে, কেউ কেউ খোলা থেকে, বিভিন্ন এলাকা থেকে আসতেন, অফিসে আসতেন, এবং তারা পার্সোনালি অফিস এসে মিট করতেন, এবং তারা বিষয়টাকে খুব ভালোভাবে পজিটিভ ওয়েতে নিতেন, যে যেভাবে একটা মেয়ে ভিডিও করতে বা একটা অফিসের প্ল্যাটফর্ম থেকে একটা কিছু হচ্ছে, তার মানে খুব ভালো। এবং সেখান থেকে আমি মারুফ ভাইয়ের সাথেও একটা ভিডিও করেছিলাম, যেহেতু মারুফ ভাইও সেই এজেন্সির মাধ্যমে একবার কিছু একটা তাদের সাথেও তাদের রিলেশন, তার রিলেশন ছিল। কিন্তু আমি নিজের চোখেই সবকিছু সেই সময় দেখেছি, একটা টাইমে আমি নিজে অতিষ্ঠ হলাম, অথচ তারপর আমি জবটা ছেড়ে দিয়েছি, গত বছর আমি জবটা ছেড়েছি। কিন্তু জবটা ছাড়ার পরেও যেটা হয়েছে, যেহেতু সেটা একটা ইউটিউব চ্যানেল ছিল তাদের, তো সেই চ্যানেলে বেশিরভাগ ভিডিওই, মানে 90% ভিডিওই আমার আমার ভিডিও, এবং সেই ভিডিওগুলোতে টাকা দিয়ে পোস্টিং করা হচ্ছে। পোস্টিং করার ফলে স্টুডেন্টরা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখে হয়তো অফিসে আসেন, বা হয়তো তাদের সাথে যোগাযোগ করেন, কিন্তু স্টুডেন্টরা কিন্তু জানতেও পারবেন না যে আমি আসলে তাদের সাথে নেই। এখন ওই ভিডিও গুলো দেখে কেউ যদি ওই কোম্পানি থেকে সার্ভিস নেন, এবং যদি কেউ তাদের মাধ্যমে, তাহলে কিন্তু সেটা দায়ভার আমার না, কারণ আসলে আমি তাদের সাথে বর্তমানে এখন নেই। এবং এই বিষয়টা আরো অনেক আগেই আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমি করিনি, যে তখন আমি জব করতাম, ঠিক আছে, তো কারো ক্ষতি করবো না, যদিও পার্সোনালি আমি নিজে অনেক ক্ষতি স্বীকার করেছি, এবং আমার লাইফের একটা বড় ভুল ছিল ওই প্রতিষ্ঠানে দিতে যাওয়া। এবং আমি যখন ওই প্রতিষ্ঠান থেকে চলে আসি, আমার জানা মতে কাদের ছেলেটা শুরু করে সবাই জব ছেড়ে চলে আসছে মোটামুটি, এবং তারা আরো নিয়ম গুলো নিয়ে জব শুরু করে, যদিও ওইটা আসলে আমার দেখার বিষয় না, বলার পিছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ সবাই পড়াশোনা শেষ করে, অনার্স মাস্টার্স শেষ করে একটা জবে যখন যায়, কিছুটা বিবেক বোধ হলেও মানুষের থাকে, এবং যখন খারাপ একটা পরিবেশে সবকিছু দেখে মানুষ, তো আমরা তাই না, চেঞ্জ হতে পারবে। তো তখন আমরা সবাই ওখানে মোটামুটি মুভ করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তাদের চ্যানেলে আমার ভিডিও গুলো কিন্তু থেকে গেছে, তাদের পেজে আমার লাইভ গুলো, আমার ভিডিও গুলো থেকে গেছে, এবং আমার নামে তারা একটা আইডি চালাতো, এখনো তারা সেই আইডিটা ইউজ করছে। কিন্তু আমি কখনোই তাদের চ্যানেলে গিয়ে কখনো কমেন্ট করিনি যে আমি তো এখন নেই বা ইত্যাদি দিচ্ছি, আমার মনে হচ্ছে আমি কারোর ক্ষতি করবো না, কারণ আমার লাইফে এরকম ইন্টেনশন নেই যে আমার দিয়ে কারোর ক্ষতি হবে। তারপর মনে হয়েছে যে মানুষ বিভিন্ন কান্ট্রিতে স্কলারশিপ দেয়,
মানুষ হয়তো ইনফরমেশনটা জানে না বলেই এজেন্সির কাছে যায়। এই কারণে আমার মনে হচ্ছে যে আমি আমার যেটুকু সময় বের করতে পারি আমি ইনফরমেশন গুলো যদি প্রোভাইড করি অনেকেই হয়তো বা অনেকের কাজে লাগবে। আর বাংলাদেশি স্টুডেন্টরা বা বাংলাদেশি মানুষ সত্যিকার অর্থে অনেক স্মার্ট, আমি সেটা বিলিভ করি যে তারা যদি ইনফরমেশন টুকু পায় তারা নিজেরা নিজেরাই অনেক কিছু করতে পারে। সেই জায়গা থেকে আমার নিজের যেগুলো তৈরি করা শুরু করেছি আমি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান সম্পর্কে আমি বলতে চাই, কিন্তু আমার খারাপ লাগে যে যেখানে আমি খারাপ বিষয়গুলো ফেস করলাম, আমি খারাপ শিকার হলাম, আমি নিজে তাদের ফ্রড বিষয়গুলো মানে প্রুফ ছিল আমার কাছে, তারপরেও তারা কিভাবে এসে আমার চ্যানেলে আমাকে দালাল করল। আমি তো আমার চ্যানেল থেকে কারো কাছে টাকা চাইনি, আমি তো বরং প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আপনারা চাইলে ইনফরমেশন গুলো নিয়ে নিজেরা নিজেরা সবকিছু করতে পারেন,